আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, আর মুমিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এবার বললেন সূরা হজের ভিতরেও জানিয়ে দিলেন, যদি তুমি মুখবিতিন না হও জান্নাতি যেতে পারবা না। সুতরাং জান্নাতে যাবার জন্য একটা টাইটেল মুখবিতিন হতে হবে। ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব তাবাম দুনিয়ার রব হলেন আল্লাহ। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা সিজদা দাও আমার কাছে, আমার কাছে আত্মসমর্পণ করো। যারা আত্মসমর্পণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টাইটেল দিলেন অবাশ্বিরিল মুখবিতিন, সুসংবাদ দাও এই মুখবিতিনদেরকে, কারণ এরা হলো আমার বিনীত বান্দা। তার মানে জান্নাতে যাওয়ার জন্য মুখবিতিন হওয়া লাগবে।